মমতার বেলায় আপত্তি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ধ্বনি দিয়ে শপথ বাক্য পাঠ করা শুরু করলেন শান্তনু ঠাকুর শুরু নতুন বিতর্ক লোকসভার কক্ষে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ নিয়ে শুরু হল নতুন বিতর্ক বাংলার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর শপথ বাক্য পাঠ করার সময় জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ ধ্বনি দিতেই উঠল নানাবিধ প্রশ্ন শান্তনু বলে ছাড় পেয়ে গেল আর মমতার সময় আবার পড়তে হলো। কেন এমন দ্বিমত পোষণ করা হল এই নিয়ে দানা বেঁধেছে নতুন বিতর্ক সোমবার নবনির্বাচিত দুশো আশি জন সাংসদকে নিয়ে আঠেরোতম লোকসভায় শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন একদিকে যেমন প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর শপথ গ্রহণের সময় নিট ও নেট কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিল বিরোধীরা ঠিক তেমনি শান্তনু ঠাকুর শপথ নেওয়ার সময় জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ ধ্বনি দিতেই শুরু হল এক নতুন বিতর্ক বিষয়টা হল গত এগারোই এপ্রিল বাংলা থেকে রাজ্যসভার প্রতিনিধি হিসাবে শপথ নেওয়ার সময় রাজ্যসভার কক্ষে হরিচাঁদ ঠাকুরের নামে শপথ পাঠ করতে চেয়েছিলেন মমতা বালা ঠাকুর প্রথমে হরিচাঁদ ঠাকুরের নামে শপথ নিলে তাতে মান্যতা দেয়নি রাজ্যসভার অধ্যক্ষ তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু এই দোহাই দিয়ে তাকে আবারও ঈশ্বরের নামে শপথ নিতে বলা হয় জানিয়ে শুরু হয়েছিল বিতর্ক আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচন হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি আকৃতম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সর্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব এবার সোমবার লোকসভায় শপথ নেওয়ার সময় শান্তনু ঠাকুরের মুখ থেকে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বের হতেই প্রতিবাদ জানায় বিরোধীরা কেন এমন দ্বিচারিতা করা হলো প্রশ্ন তোলেন তারা তবে জানিয়ে রাখি এদিন শপথ নেওয়ার সময় শান্তনু ঠাকুর কিন্তু সরাসরি হরিচাঁদ বা গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করেননি তিনি ঈশ্বরের নামে শপথ নিয়েছিলেন তবে শপথ নেওয়ার আগে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ধ্বনি দিয়েছিলেন শুধু তাই এক্ষেত্রে তাকে আর মমতাবালা ঠাকুরের মতো দ্বিতীয়বার শপথ গ্রহণ করতে হয়নি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি শান্তনু ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব ব্যুরো রিপোর্ট নিউজ নোমেন্ড নিউ দিল্লি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো